আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তামিজ সারাদিন। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই শেষের রমজানগুলোতেও ভালো আছেন। দিন চলে যায়, মাস চলে যায়, তো চলে এলো ঈদ। ইনশাআল্লাহ আপনাদের কি অগ্রিম ঈদ মোবারক। প্রতিদিনের মতো আজও বলছি, ভিডিও শুরুতে একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে। কালকে আমার ফ্রন্ট লিভিং রুম গুছিয়েছিলাম, আজকে পেছনের ঘরটা গুছিয়ে নিলাম। একা হাতে কাজ করতে গেলে একসাথে কিছুই করা যায় না, হাতে পড়ে থাকে রাজ্যের কাজ, রান্নাবান্না, সাফ সাফাই, নামাজ, কত কাজ। ঘুম থেকে উঠলেই মনে হয় যেন এক যুদ্ধ। হাসির কথা জানেন, যেদিন ডেলিভারি আসবে দেখবেন মনের মধ্যে এক আনন্দ কাজ করে, কিন্তু মনে মনে চিন্তা করি হাজবেন্ড কাজে যাওয়ার পরে আসলেই ভালো। কিন্তু না, যখন অপেক্ষা করতে করতে একেবারে ক্লান্ত, বিছানায় একটু শোলাম, ওই তখনই বেলটা বেজে ওঠে। না হয় হাজবেন্ড দরজার সামনে গেল বেরোনোর জন্য, তখনই বেলটা বেজে ওঠে। তৎক্ষণাতই শোনা যায়, কি গো এত ডেলিভারি কিসের, প্রতিদিনই এটা না ওটা আসতেই থাকে। হাজবেন্ডকে লুকিয়ে আসলে কিছুই করা যায় না, এটা দেখলে অনেক হাসি পায়। যাই হোক, আজ বানালাম সেমাই। এই তো ঘি দিলাম, এলাচ দিয়ে সেমাইটাকে ভেজে নিলাম, তারপর দিলাম চিনি পাউডার, দুধ, ডাবল ক্রিম, লিকুইড দুধ, তারপর নেড়ে চেড়ে সেমাই সিদ্ধ হলে নামিয়ে নেব। এদিকে স্ট্রবেরি জেলি বানিয়ে রেখেছি, এই জেলিটা সেমাইতে দিলে এত মজা লাগে কি বলবো, আপনারাও ট্রাই করে দেখবেন। জানি না হঠাৎ করে এরকম আইডিয়া আসলো, আর বানিয়ে খেয়েও দেখলাম ভালোই মজা। সবাইকে যে ক্রিম দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নেই, দুধ ঘন করে জাল দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর বাদাম কুচি দিয়ে সাজিয়ে নেব, বাদাম কুচি না দিলেও হয়, এমনিতেই খেতে খুবই মজা। আর ঈদের দিন সেমাই ডিজার্ট ছাড়া চলেই না, একটু মিঠা তো হওয়াই চাই। তো এটাই একেবারে সহজ মজাদার রেসিপি। এদিকে সেমাই বানাতে বানাতে ইফতারি চলে এলো বোনের বাসা থেকে, একেবারে সোনায় সোহাগা। সবগুলি আইটেমই খুবই মজা, মাশাআল্লাহ। রিজিক কখন কোত্থেকে আসে আমরা কেউ জানি না, আল্লাহ ছাড়া। আল্লাহ আমাদের সব কিছুতেই বরকত, রহমত আর নিয়ামত দান করুন, এটাই দোয়া করি। আজ এ পর্যন্তই। ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।